পাঙাশ মাছ রান্না করতে পারি। দেখি পালং শাক দিয়ে কি রান্না করা যায়। পালং শাকই রান্না করবো, পালং শাক দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। আজকে একটু ফ্ল্যাটে যাচ্ছি, মানে ফ্ল্যাটের দরজা বন্ধ, দরজা না মানে বারান্দায় দরজায় দেওয়ার কথা ছিল খাই গ্লাস, কিন্তু আমাদের বাড়িওয়ালা দিচ্ছিল এমনি দরজা, তা এমনি দরজা আমরা লাগাবো না, খাই গ্লাস লাগাবো, সেটার জন্য কথা বলতে যাচ্ছি। দেখি যদি পছন্দ হয় হয় থাই গ্লাস লাগাবো, নাহলে কাঠের দরজা লাগাবো, কাঠের দরজারও দামগুলো শুনবো, তারপরে যেটা পছন্দ হয় সেটাই মানে বারান্দা দরজায় লাগাবো। ফ্ল্যাটের জন্য থাই গ্লাস নিয়ে আসছে, দেখি কোন কোন ফ্ল্যাটে থাই গ্লাস লাগায়। এই যে দোতলার সামনে ফ্ল্যাটে যে বারান্দা এলো, এই এই দরজা লাগাইছে। এটা হলো বারান্দা, দোতলার সামনে সাইডটা আর কি। ভাই কি উপরে আছে? বাড়িওয়ালা ভাই? এটা কি রং করতেছেন? আচ্ছা, এই এই দরজাটা খরচ পড়ছে কেমন আপনি বলতে পারেন? শুনি দরজার খরচ কেমন। শুধু দরজা না ফ্রেম সব সহ ফ্রেম আলাদা নাকি একসাথে? ফ্রেম যদি আমি এই দরজা লাগাই তাহলে ফ্রেম লাগাবো না? হয়তো ফ্রেম সহ, হয়তো ফ্রেম সহ দামটা বলেন। আচ্ছা, মানে তাহলে ফ্রেম ছাড়াটা 8,000 টাকা আর ফ্রেম নিয়ে হলো 12,000 টাকা। 12,300। আচ্ছা, এর মধ্যে কথা হলো আপনার টোটাল কমপ্লিট? হ্যাঁ, টোটাল কমপ্লিট আর কি 12,300। টোটাল কমপ্লিট লাগা মানে ফিটিং সহ? হ্যাঁ বুঝলাম, এবং ফিনিশিং সহ। আচ্ছা,
অনেকে আবার অনেক রকম করে বলে তো যে পাল্লার দাম ধরেন 8,000 টাকা, তারপরে এটা ফিটিং করতে দিব 500 টাকা, তারপরে ফিনিশিং দিতে দিব আবার 500 টাকা, তারপরে আপনার এই যে ফার্নিশ করতে দিব আবার 500 টাকা। ওরা অনেক কায়দায় মানে আই ওয়াশ করে, আমি ওইটা জানি না। আচ্ছা, আমার কথা হলো আপনি নেবেন টোটাল নেবেন না শুধু পাল্লা নেবেন, বাকি কাজ আপনি করাই নেবেন, এইটা আমি জিজ্ঞেস করে নিই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আমিও ক্লিয়ার হলাম আপনিও ক্লিয়ার হলেন। হ্যাঁ আচ্ছা, এখানে আপনার 12,300 টাকা হলো টোটাল একবারে মানে ফিটিং ফিক্সিং ফিনিশিং সবকিছু সহ, এখানে আর আপনার মানে কিছু আর বাকি বাইরে কিছুই করা লাগবে না সব। আচ্ছা, শুধু আপনি দিবেন হলো এই যে লক কবজা হ্যান্ডেল এগুলি আপনার, এগুলি আমার। আচ্ছা সি আপনাক না এই ভাই এই দরজাটা এটা আলো মদেলেন তো কি কাজ করতেছেন মানে ফিটিং করতেছেন নাকি দরজা কোন দেখ আছে উপরে এটা দেখলাম প্রতিটা ওই কি জানি কয় বারান্দায় এটা একটা লাগাইতেছে ওইটা একটা লাগাইতেছে, তো দুইটা দুই রকম বারান্দায় লাগাই ফেলাইতেছে না। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কি তো খুঁজতেছি আছি আলহামদুলিল্লাহ ভাই। আমার তো একটু কথা ছিল আপনার সাথে, একরকম দিয়েছেন এটা কালার আরেক রকম, তা আমি চাচ্ছিলাম কি বরাবর বললো যে বোন শোন বাথরুমের দরজা আর ইয়ের দরজা একই হইতেছে বারান্দার, এটা না থাকলে আমার দুইটা একরকম দেন, অন্য হালকা কালারের মধ্যে খালি এনে দেন, কোন ফুল টুল ছাড়া এক কালারের মধ্যে। হ্যাঁ দেখছি আমি, ওই যে তিনটা না দরজাও দেখছি আমি, দরজা দেখে আসছি চারতলা না তিনতলায় যে এই পাশে রুমে। হ্যাঁ দেখছি আমি, না ও যে বললো যে এটা দরজাও থাকবো আপনি ছাইও লাগাইতে পারবেন। হ্যাঁ আচ্ছা আমি সব আইডিয়া নিলাম আর কি, 6,500 6,500 আমরা
আমাদের সব এই দরজায় পড়ছে আপনি যা দেন টপ টপ বটম সব এটা তো আমার ফ্ল্যাট হ্যাঁ আপনারই তো তখন আমি তো এগিয়ে লাগাইছি একদম সব এখানে আমাকে ওই যে আরো একজনে আমার এই প্রশ্ন আছে না আমি একটু সাইড তো দোকানে করতে হচ্ছে আমি তো কমেন্ট ফুল কপি করেছি কিরাই কত করে হ্যাঁ ষাট বাড়ির বারান্দার দরজার ঝামেলা মিটাই আসলাম এসে আসার সময় বাজার নিয়ে আসলাম একটা পাউরুটি নিয়ে আসছি ক্যাপসিকাম নিয়ে আসছি দুই রকমের শাক নিয়ে আসছি বৈতা শাক পালং শাক একটা ব্রোকলি নিয়ে আসছি শাকটি এখন ভাজবো আলু দিয়ে বৈতা শাক রান্না করব মানে ভাজি করব আর পালং শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করতে পারি দেখি পালং শাক দিয়ে কী রান্না করা যায় পালং শাকই রান্না করব পালং শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তয় তরকারি কুটা কুটা বাসা ধোয়া সব করা হয়ে গিয়েছে এখন হলো রান্নাটা বসায় দেব এখানে পাঙ্গাস মাছ এলো পালং শাক দিয়ে রান্না করব এলো বৈতা শাক আলু দিয়ে ভাজি ব্রোকলি এলো আলু দিয়ে ভাজি রান্নাটা বসায় দিয়েছি এখন হলো তেলটাও গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি মানে এটা আগে বৈতা শাকটা রান্না করব শাক আর আলু দেওয়া শেষ এখন কাঁচা মরিচটাকে দিচ্ছি এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো
শাক ভাজিটা হয়ে গিয়েছে, এখন হলো মাছের তরকারিটা বসায় দিয়েছি, পেঁয়াজটা ভাজা শেষ, এখন মায়ের মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, মশলাটি ভালো মতো কষায় নেব, মাছটি কষানো হয়ে গিয়েছে, এখন শাকটি দিয়ে দেব, রান্না শেষ, আলু দিয়ে বৈদ্যা শাক ভাজি, বলকলি ভাজি আলু দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে পালং শাক রান্না, এই হলো আজকের মেনু। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।